Hello friends. এখন আমরা উদয়পুর বিচে চলে এসেছি। আমরা এখন একটা টেবিল নেব। চ্যানেল ফ্রেন্ডস, আজকে দেখো আমরা বৃষ্টি পড়ছে, আমরা এই সময় যাচ্ছি উদয়পুরের বিচে যাচ্ছি। ওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গোয়া, উদয়পুরটাকে এখন ওয়েস্ট বেঙ্গলের গোয়া বলা হয়। তো যাই হোক, আমরা সেখানে এখন যাচ্ছি, দেখবো কেমন ওখানকার বিচটা একটু অন্যরকম। আর ওখানে কিন্তু গিয়ে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করবো, এরকমই একটা প্ল্যানিং আছে আমাদের। তো চলো, তোমরাও আমাদের সঙ্গে চলো। আর হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা উদয়পুর বিচে চলে এসেছি। আমরা এখন একটা টেবিল নেব। চলো, খুব রোদ, ভীষণ রোদ, একটু আগে বৃষ্টি হয়েছে কিন্তু ভীষণ রোদ। সেখানে কিন্তু টোটো ভাড়া নিয়েছিল 100 টাকা করে, ঠিক আছে। তো তোমরা যারা যাবে এরকমই ভাড়া, যদি কেউ বেশি চায় তোমরা কিন্তু সেখানে বলতে পারবে, কেননা এখানকার ভাড়া 90 থেকে 100 টাকার মধ্যে টোটোতে। আর এবার দেখো আমরা বিচে চলে এসেছি। তো এখানে বেশ সমুদ্রটা অনেকটা দূর অব্দি যাওয়া যায়। এখানে তুমি যখন বসে থাকবে তখন পায়ের উপরে জল চলে আসবে, একটা অন্যরকম অনুভূতি। খুব মজা করেছিলাম আমরা এখানে। আমরা তো গিয়েই জলের মধ্যে চলে গেছি, বেশ অনেকটা চলে গেছিলাম, কিন্তু জলটা অতটা বেশি নয়। কিন্তু যখন আমরা বসেছিলাম তখন আস্তে আস্তে জলটা কিন্তু বাড়ছিল, এবং যখন জলটা বাড়বে তখন তোমরা বুঝতে পারবে যে এবার জলটা বাড়ছে। কেননা তোমরা যেখানে বসে থাকবে সেই অবধি জল চলে আসবে। কখনো কখনো আমরা চেয়ার টেবিলগুলো পিছিয়ে নিয়ে যাচ্ছিলাম, যাদের ওখানে বসেছিলাম, যাদের দোকান থেকে তুমি মাছ কিনবে বা কাঁকড়া কিনবে, তারাই তোমাদেরকে বসার জায়গা করে দেবে। আর ওদেরকে বললে ওরা সেই তোমার চেয়ার টেবিল এগুলো পিছিয়ে দেয়। তো বীজটা অনেকটা দূর অবধি যাওয়া যায়, এটাই এর বিশেষত্ব, এটা খুব ভালো লাগে। আর এখানে সবাই খুব মজা করে, মানে ইয়াং জেনারেশন তো ভীষণ মজা করবে। ওখানে ডিজে চলে, অনেক অনেক দোকানে ডিজে চলে, তো তাদের সঙ্গে বেশ নাচ গানও হয়। আর আমরা ওখানে অনেকগুলো মাছ ভাজা, তারপর কাঁকড়া এগুলো খেয়েছিলাম। ওখানে দামও কিন্তু বেশি না, মোটামুটি তোমাকে সমস্ত কিছু রান্না করে দেবে। পূজোর সময় দীঘা এরকম ভিড় আশা করে অন্য কোথাও হয় না, প্রচন্ড ভিড়, মারাত্মক ক্রাউড। আর সমুদ্র ভীষণ উত্তাল, এখন সজীব নাচ করছে আমাদের সাথে। সেই হিসেব করে দামটাও নর্মালই আছে, মানে সবার বাজেটের মধ্যে। আমরা যেমন 2 প্লেট কাঁকড়া নিয়েছিলাম, আমাদের 200-200 নিয়েছিল, মানে 1 প্লেট কাঁকড়া 200 এরকম। আর 200 টাকায় মনে হয় 4টে বা 6টা পিস থাকে কাঁকড়া। আর মাছও ওরকম, আর অনেক রকমের মাছ পাওয়া যায় মাছ থাকে।
বন্ধুরা তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো আমরা কতটা এনজয় করেছিলাম, ভীষণ ভীষণ মজা করেছিলাম ওখানে। আর প্রচুর ফটোশ্যুট করেছি আমরা ওখানে, ডোডোর আমি তো হাঁটতে হাঁটতে অনেকটা তুলেও গেছিলাম, তো ফটোশ্যুটও করেছি ওখানে। আর আমরা প্রায় 2-2.5 ঘন্টা মতো ওখানে ছিলাম। আমরা যে হোটেলটা ছিলাম সেটা কিন্তু ছিল নিউ দীঘাতে, আর নিউ দীঘা থেকেই আমরা উদয়পুরে এসেছিলাম, তাই টোটো ভাড়াটা ওখান থেকে 100 টাকা নিয়েছিল, সেটাও বলে দিলাম। আর তোমরা যদি ওল্ড দীঘা থেকে আসো তাহলে টোটো ভাড়াটা একটু বেশিই লাগবে, ন্যাচারাল সেটা। আর এখানে জলের মধ্যে আমরা এত এনজয় করেছি, মানে দীঘা নিউ দীঘাতে আমাদের হোটেলের সামনে যে বিচটা ছিল ওখানে কিন্তু আমরা অতটা মজা করতে পারিনি, সেটা আমরা উদয়পুরে এসে চুটিয়ে মজা করেছি, ভীষণ ভালো লেগেছিল। তোমরা যারা দীঘা যাবে অবশ্যই উদয়পুর ঘুরে আসবে, কারণ এটা খুব ভালো একটা জায়গা। আর দুপাশের রাস্তার দুপাশে খুব সুন্দর গ্রিনারি একটা পরিবেশ রয়েছে, সেটাও তোমাদের ভালো লাগবে আশা করি, তো কেউ কিন্তু এটা মিস করবে না। তোমরা যারাই যাবে সেটা উদয়পুরটা অবশ্যই ঘুরে আসবে। তবে আজকাল এখানে ইয়াং জেনারেশন নিজেদের আনন্দের জন্য অনেক সময় ড্রিঙ্ক করে থাকে, তবে তেমন কোনো সমস্যা হবে না, শুধু নিজেদেরকে একটু সামলে থাকতে হবে। তবে একটা গ্রুপ মিলে যদি আপনারা এখানে আসেন তাহলে আশা করা যায় কোনো সমস্যাই হবে না। খাওয়ার পরে আমাদের ওখানে বেশ ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা এসে মাসাজ করাতে এসেছিল, তো আমরা কেউ রাজি হচ্ছিলাম না। লাস্টে সবুজ বলল আচ্ছা ঠিক আছে তুই আমাকেই করে দে, তো এখন আরাম নিচ্ছে। আর আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোরা কী করবি টাকা নিয়ে, তো বললো যে গেম খেলবো, এটাই কিন্তু ওদের মজার একটা বিষয়। তোমরা যারা যাবে সেটা তোমরা চাইলে ওখান থেকে মাসাজ করাতে পারো, এবং 20-30 টাকার বিনিময়ে এটা ওরা করে দিচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও,